খোয়াই নিউ টাউন হলে বৃহস্পতিবার অনুষ্ঠিত হলো নবীন বিদ্যার্থী বরণ অনুষ্ঠান। অনুষ্ঠানে শুভ সূচনা করেন ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের সচিব অমিত রক্ষিত। এদিন কলেজে প্রথম বর্ষের পড়ুয়াদের ফুল ও চন্দন এবং উপহার দিয়ে বরণ করে নেয় মহাবিদ্যালয়ের প্রবীণ পড়ুয়ারা। এদিন ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে নবীন বিদ্যার্থী বরণ অনুষ্ঠানকে ঘিরে। অনুষ্ঠানে ছিলেন জেলা পরিষদের সদস্য সুব্রত মজুমদার, শিক্ষক সংসদের সভাপতি ড বর্ণালী পুরকায়স্থ, ইংরেজি বিভাগের এইচওডি বাবুরাম স্বামী, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ভূষণ চন্দ্র দাস সহ অধ্যাপক অধ্যাপিকারা। তুমি সেটা না করাই স্কুল